শিবমহাশক কবিতা একাদশী। তখন খুব ভোরবেলা, শিউলি ছড়ানো ভোরবেলা, সেই আলো আঁধারে ভরে চুকরি ঘরে লাগল খুলে মেঘে রেখে বেরোলো সে ঘুমের ঘরে বসতে তখন ছেঁড়া মাদুরে একাশে পাশ। জায়গাটা শহর, শহর নয় জায়গাটা মহানগর। সাইন বোর্ডে, পোস্টারে, পোস্ট অফিসের পিনকোডে, জমির দলিলে, পাটির দালালে আর প্রমোটারের ফ্ল্যাট বাড়িতে জায়গাটা কলকাতা, নিউ টাউনের নিউ কলকাতা। লাইন ধারে হাঁটতে হাঁটতে যেমন করে যায় তেমনি করে সেদিনও সে পেরিয়ে গেছিল খালপার। কত আর বয়স, 23 কি 24, নেহাদি কম বয়সী, তবু ফ্ল্যাট বাড়ির কলম মাখা বৌদিমণিরা সবাই তাকে ডাকে কাজের মাসি। আসলে নাম তার একাদশী। বউ ঠেঙানো স্বামী সতীনের ঘর গেরস্তি ছেড়ে একদিন সুন্দর বনের বন বাদার নদী নালা পেরিয়ে জোসনা রাতের রাত দুপুরে কি জানি কি করে সে পালিয়ে এলো পর পুরুষের ভালোবাসার হাত ধরে। তারপর লাইন ধারে চুক্তি ঘরে বছর না ঘুরতেই নীল রতনে খুব কি হলো, তখন ভালোবাসার কালো ভ্রমর হঠাৎ একদিন উড়ে গেল। ওরা কপালে একেই বলে বিধি লিখি, তবু কপালকে না দুষে সব শৈলে একাদশী। শ্যামলা বরণ মায়ের কোলে, আলো বরণ পশ্চিমের হাসি, কে যেন বলল তাকে তুই ছিলি একাদশী, এ হবে পূর্ণিমা, একদিন তাই হবে, একদিন তাই হবে। এই ভেবে ভেবে ফ্ল্যাট বাড়িতে বাসন মেজে ঘর মুছে দেখতে দেখতে একদিন এক রোজ সকালে কুকের চুলের রিবন বেঁধে তাকে স্কুলে পাঠিয়ে দিল একাদশী। তারপর ওইটুকুন এক রোদ্দি মেয়েটা একা দুক্কা খেলার মতন এ ক্লাস থেকে সে ক্লাসে লাফিয়ে লাফিয়ে চলল এগিয়ে। আর সবে যখন সহজ পাঠের পড়া শেষ করে ধরলো কিশলয়, তখন পড়শিরা বললে আমাদের ঝুঁকি ঘরের মেয়েদের অত লেখাপড়া করে হবে তো কি শুনি। ফ্ল্যাট বাড়ি রোজ খেড়ে গিন্নিরা একে একে ডেকে বললে ও একাদশী, তোমার ওই ফুটফুটে মেয়েটাকে দাও না গো, খাওয়া দেব, পড়া দেব, টাকা পয়সা দেব, আর কাজের মধ্যে কাজ শুধু, রিমোট হাতে টিভি দেখবে, আর বাচ্চা কানলে ঘুম পাড়াবে, আর দোলনাতে দোল খাওয়াবে। কানে একটু খাটো একাদশী, তবু এসব খাটো কথাই কান দেয়নি সে। ও একুশী, তোর এত কষ্টের স্বপ্নটাকে এই শিউলি ছড়ানো ভরে কানা দিয়ে গেল রে নষ্ট করে। ওইটুকুন শিশুর ফুলের মতন শরীর, যে শরীরের পাপড়ি ছিঁড়ে ফলা ফলা করে বিবস্ত করে রক্তাক্ত করে ফেলে দিয়ে গেল কোন শকুনের দল। কোথায় সান্ত্বনা দেবে তা নয়, আমাদের ঘরের মেয়েদের অত লেখাপড়া করে হবে তো কি শুনি, আর মেয়ে বড় হলে অমন বেগুস হলে চলে। বলতে বলতে থানা পুলিশ, বলতে বলতে ক্যামেরা কাঁধে মিডিয়া, খানিক বাদে বস্তিবাসী রক্ষাকর্তা, মহামান্য পুরো পিতা পুরো মাতা আর পাটির নেতা। ও একাদশী, তুই কিছু বললে না ছুরি, লাশ নিয়ে যাই পুলিশে, তুই কিছু বলে না, মুখ দিয়ে কোনো রা নাই, চোখ দিয়ে কোনো জল নাই, আমাদের বস্তির ঘরে এমন ঘটনা রোজই ঘটে, তার জন্য এমন পাশানি হলে চলে। সেদিন সন্ধ্যেবেলা আলো চলল না রাস্তার মোড়ে, সেদিন সন্ধ্যেবেলা এক বিকট অন্ধকার, সে এক গোটা নিউ টাউন জুড়ে বিদ্যুৎ বিকেলের সর্বগ্রাসী অন্ধকার। রাত বাড়লে বাড়িওয়ালির বারো ঘর এক ফুলের ডালির খাপড়ার চালে কদম গাছের ডালে ডালে জোনাকিরা এলো উড়ে। তারা বললে তো একাদশী তুই অমর করে মাটিতে
উপু হয়ে পড়ে কেন? মনে বাদার এই জলে জঙ্গলে বাঘের সঙ্গে লড়াই করা মানুষ তোরা, সেখানে কটা হাইনার ডরে এমন পড়ে থাকলে চলে? সাপুরের ঝাঁপি থেকে ছাড়া পাওয়া গোখরের মতন ফুসে উঠল। তারপর অন্ধকার ঘরে সারা ঘর হাতরে কি যেন খুঁজতে লাগলো, হাতে ঠেকলো না কিছুই, লোহার বটিটা ছিল পড়ে আর সেইটাকে হাতিয়ার করে উঠে দাঁড়ালো সে। আশেপাশে ডালির খাপড়ায় তখন পড়শিদের নাক ডাকালি ঘুম, আর অদূরে নিশ্চিন্তে ঘুমের ঘোরে বৌদি মুনিদের সারি সারি ফ্ল্যাট বাড়ি। এর মাঝে তীব্র এক ঠেলাই মুখ দিয়ে থুতু ছেটাতে ছেটাতে সে খুলে ফেললো কাপড় চোপড় শাড়ি সায়া ব্লাউজ সব। তারপরে অন্ধকার মহানগরীতে এলো চুলে থকথকে দুচুকে আগ্নেয়গিরি জেলে হাতিয়ার হাতে জানোয়ার খুঁজতে বেরোলো উলঙ্গ একাদশী। মাননীয়গণ, মহানগরীর গলিপথে বা রাস্তায় প্রকাশ্য দিনের বেলায় অথবা ঝলমলে নিয়ন আলোয় কৃষ্ণকায় এই নগ্ন নারীর সঙ্গে দেখা হলে দুহাই আপনাদের, ওকে আপনারা পাকলি বলে ডাকবেন না, দোহাই আপনাদের, ওকে আপনারা পাকলি বলে ডাকবেন না। ধন্যবাদ।